नमस्कार बंधुरा, बांगला चर्चा चैनेले आमी तपेंदु आपनादेर स्वागत जानाई। बांगला भाषाय रचित बा अनुवाद करा विभिन्न स्वादेर गल्प उपन्यास बा कविता शोनार जोन्नो चैनलटीके अवश्यई सबस्क्राइब करे राखबेन। आजकेर निवेदन प्रफुल्ल रायेर आकाशेर नीचे मानुष। बंकिम ओ रामकुमार भुआलका पुरस्कार प्राप्त एई असाधारण उपन्यासटी देश पब्लिशिंग कर्तृक प्रकाशित। छोटनागपुर अंचलेर किछु भूमिदास बा कृतदास मानुषेर कठिन जीवनेर जापन चित्र निपुण दक्षताय लेखक तुले धरेछेन एई उपन्यासे। शुरू करछि प्रफुल्ल रायेर आकाशेर नीचे मानुष, आज षष्ठ पाठ। पनेरो ঘন জঙ্গলে গিয়ে ধর্মা যখন পৌঁছয় তখন প্রায় দুপুর, কিন্তু বন এখানে এত নিবিড়, মাথার উপর ডালপালা আর পাতা এত ঘন হয়ে আছে যে জ্যৈষ্ঠ মাসের গনগনে রোদ ভেতরে ঢুকতে পারেনি। চিকরি কাটার টুকরো টুকরো আলো এখানে ওখানে ছড়িয়ে আছে। জঙ্গলের ভেতরটা এই আগুন ঢালা গরমের সময়ও বড় ঠান্ডা, ছায়াচ্ছন্ন, গা একেবারে জুড়িয়ে যায়। যেন অল্প অল্প হাওয়াও বয়ে যাচ্ছে। একধারে দক্ষিণ কোয়েলের একটা আদমরা খাতও চোখে পড়ে। এই গরমের সময় জল শুকিয়ে সেটা সরু হয়ে গেছে। সামান্য যেটুকু জল রয়েছে তা কাঁচের মতো পরিষ্কার আর টলটলে। দোসাতটোলার লোকজন এখানে যে জল নিতে আসে না তার কারণ ভয়ঙ্কর সব জন্তু জানোয়ার, চিতা, ভাল্লুক, হাড় চেঁবুয়া ইত্যাদি ইত্যাদি। এই ঘন জঙ্গল ধর্মার বহুকালের চেনা। এখানকার প্রতিটি গাছ আর লতার নাম এবং ঝোপঝাড়ের চেহারা তার মুখস্থ। এই বনভূমিতে বেশিরভাগ গাছই হল শাল, মহুয়া, সাগুয়ান, গামায়ের, কাঁটাওয়ালা পুটুস, তেতর, আমলাকি, পরাশ, কেঁদো ইত্যাদি। এধারে ওধারে যেদিকেই চোখ ফেরানো যাক, থোকা থোকা মনরঙ্গলি, সাফেদিয়া, রাত কি রানী আর হলুদ রঙের চিলাম ফুলে বনের ভেতরটা রানীর মতো সেজে আছে। মাথার উপর রয়েছে লাল ডগডগে সিমার আর পরাশ ফুল। দূর থেকে মনে হবে মাইলের পর মাইল জুড়ে বনের মাথায় আগুন ধরে আছে। মহুয়া ফুলের গন্ধে বাতাস ম ম করছে। এতটা পথ হেঁটে আসার দরুন হাঁপ ধরে গিয়েছিল ধর্মার। কাঁধের টাঙি একটা ঝাঁকড়া মাথা গামায়ের গাছের তলায় রেখে বসে পড়ল ধর্মা। খানিকক্ষণ জিরিয়ে কোটরার খোঁজে বেরিয়ে পড়বে সে। চারপাশে ঝাঁকে ঝাঁকে পোকা উঠছে, আর উঠছে ফড়িং। গাছের পাতার ফাঁক থেকে পরদেশি সুগা আর চোটাদের অবিশ্রান্ত কিচিরমিচির ভেসে আসছে। দূরে দূরে দু একটা ময়ূর দেখা দিয়েই মিলিয়ে যাচ্ছে। একসময় ধর্মা লক্ষ্য করে সূর্যটা খাড়া মাথার ওপর উঠে এসেছে, কাজেই আর বসে থাকা যায় না। টাঙি ফাঙি কাঁধে চাপিয়ে সে উঠে দাঁড়ায়। তারপর পরা, শাগুয়ান, শিশম ইত্যাদি গাছের পাশ দিয়ে ডান দিকে এগুতে থাকে। খানিকটা যাওয়ার পর চোখে পড়ে একটা হরহরিয়া বা হেলে সাপ। এঁকে বেঁকে ওধারে ঘন ঝোপটার ভেতর ঢুকে যায়। ধর্মা ঝোপটা পেছনে ফেলে ক পা এগিয়ে থমকে যায় এবং চোখের পাতা পড়ার আগেই কাঁক থেকে টাঙি নামিয়ে শক্ত হয়ে দাঁড়ায়। সামনে দশ হাত তফাতে মোটা শাগুয়ান গাছটার গা ঘেঁষে একটা হাড় চেঁবুয়া দাঁড়িয়ে ধর্মার দিকে তাকিয়ে আছে। জানবারটার ছুঁচলো মুখ, জঙ্গলের ঘন ছায়ায় সেটার চোখ আগুনের মতো জ্বলছে। যে কোনো মুহূর্তে ধর্মার ওপর জন্তুটা ঝাঁপিয়ে পড়তে পারে। গলার ভেতর একটু পরে পরেই চাপা হিংস্র শব্দ বারবার করছে সেটা। মাঝে মাঝে করাতের মতো ধারালো দাঁত বার করছে। ধর্মা তৈরি হয়েই আছে। জানবারটা ঝাঁপাবার সঙ্গে সঙ্গে শরীরের সমস্ত শক্তি দিয়ে ওটার ঘাড়ে টাঙি হাঁকিয়ে দেবে, কিন্তু না, শেষ পর্যন্ত হাড় চেবুয়াটা ঝাঁপালো না। পিছু হটতে হটতে আচমকা ঘুরে যায়,
তারপর এক দৌড়ে কোয়েলের মরা খাত পেরিয়ে ওধারের জঙ্গলে অদৃশ্য হয়ে গেল। জোরে একটা শ্বাস নিল ধর্মা। এক সময় টাঙিটা হাতে ঝুলিয়েই এগিয়ে যায়। আরও অনেকটা সময় কেটে গেছে। ধর্মা টের পায় পশ্চিম আকাশের ঢাল বেয়ে সূর্য বেশ খানিকটা নেমে গেছে। চিকড়ি কাটা যে রোদের টুকরোগুলো বনের ভেতর এসে পড়েছে সেগুলোর রং হলুদ হয়ে যেতে শুরু করেছে। হাতে আর বেশি সময় নেই। দিন থাকতে থাকতে ধর্মাকে এই ভয়ঙ্কর বনভূমি থেকে যেভাবেই হোক বেরিয়ে পড়তে হবে। চোখের সবটুকু জোর দিয়ে সে ডাইনে বাঁয়ে সমানে পেছনে অনবরত তাকাতে থাকে। কিন্তু কোটরা হরিণের আজ যেন ষড়যন্ত্রই করেছে, কিছুতেই গভীর জঙ্গল থেকে বেরুবে না। শুধু কি কোটরা, সজারু ভালুক চিতা লাকড়া শিয়ার শুয়োর কিছুই চোখে পড়ছে না। এই জঙ্গলে হার হদ্দ, এখানকার জন্তু জানবার পশু পাখির স্বভাব সব কিছুই ধর্মার জানা। তক্ষুনি একটা কথা মনে পড়ে যায় তার, বানরদের সঙ্গে হরিণদের খুবই দোস্তি। দূরে ডোরা কাটা শের কিংবা চিতা টিতা দেখলে গাছের মাথা থেকে চেঁচিয়ে চেঁচিয়ে হরিণদের হুঁশিয়ার করে দেয় বানরেরা। আবার গলার ভেতর থেকে অদ্ভুত আওয়াজ বার করে ওদের ডেকে আনে। হরিণরা কাছাকাছি এসে গেলেই গাছের ডাল থেকে লাফিয়ে তাদের পিঠে পড়ে শিং ধরে মজা সে জঙ্গলের ভেতর ঘোর দৌড় লাগিয়ে দেয়। বানরের ডাক হুবহু নকল করতে পারে ধর্মা। হঠাৎ দাঁড়িয়ে গেল সে, তারপর টাঙিটা মাটিতে রেখে দু হাত মুখের দুপাশে চোঙার মতো ধরে উপ উপ করে অবিরাম ডাকতে থাকে। এভাবে আওয়াজ করতে করতে চোয়াল ব্যথা হয়ে যায়, দম ফুরিয়ে আসে। কিন্তু কোটরা দূরে থাক, অন্য জাতের সাদা সাদা ফুটকিওয়ালা হরিণও চোখে পড়ে না। মেজাজ খারাপ হয়ে যায় ধর্মার, ভীষণ হতাশ হয়ে পড়ে সে। আজকের দিনটাই বেফায়দা বরবাদ হয়ে যায়। সূর্য আরও খানিকটা পশ্চিমে নেমে গেছে। জঙ্গলের ভেতরে ছায়া আরও গাঢ় হতে থাকে। সন্ধে হবার আগেই এখানে অন্ধকার নেমে যাবে, তার আগেই বেরিয়ে পড়া উচিত। বনভূমির সর্বত্র বিপদ ওত পেতে আছে। ঝোপঝাড়ের আড়াল থেকে কখন চিতা বা লাকড়া ঘাড়ে লাফিয়ে পড়বে আগে হদিশ পাওয়া যায় না। হতাশ ক্লান্ত নিরানন্দ ধর্মা আজকের মতো কোটরার আশা ছেড়ে দেয়। তার মানে বিশটা টাকা পাবার কোনো ভরসাই নেই, অগত্যা সে ফেরার পথ ধরে। জঙ্গল যেখানে পাতলা হতে শুরু করেছে তার কাছাকাছি আসতেই আচমকা চোখে পড়ে তিন চারটে খেরাহা অর্থাৎ খরগোশ আস্তে আস্তে একটা ঝোপ থেকে বেরিয়ে আর একটা ঝোপের দিকে চলেছে। ধর্মা যতদিন এই জঙ্গলে এসেছে খালি হাতে ফেরেনি, কিছু না কিছু নিয়ে গেছে, ঠিক করে ফেলে আজও খালি হাতে ফিরবে না। খরগোশ যখন চোখে পড়েছে তখন এই নিরীহ জানবরগুলোকেই মারবে। পয়সা রুপাইয়া না মিলুক, দুটো দিন পেট ভরে মাংস তো খাওয়া যাবে। ঝড়ের বেগে টাঙিটা কাঁধ থেকে নামিয়ে বাগিয়ে ধরে ধর্মা। কিন্তু সন্তর্পণে পা টিপে টিপে জন্তুগুলোর দিকে এগুবার আগেই বাঁ দিকের জঙ্গল থেকে একটা তীর ছুটে এসে একটা চলন্ত খরগোশকে এফোর ওফোর করে দেয়। নিরীহ শান্ত তুলোর মতো নরম প্রাণীটা বার দুই ছটপট করেই স্থির হয়ে যায়। ধর্মা চমকে ওঠে, তীরটা কে মারতে পারে? এত এটুকু ভাবতে যতটুকু সময় লাগে তার মধ্যেই দেখতে পায় বাকি খরগোশ কটা বিজিরি চমকের মতো ছুটে চলে যাচ্ছে। সে দৌড়বার জন্য পা বাড়ায়, কিন্তু কপা যাবার আগেই আবার একটা তীর ছুটন্ত একটা খরগোশকে বিঁধে ফেলে। অন্য খরগোশগুলোকে আর দেখা যায় না। এমন অব্যর্থ নিশানা আগে আর চোখে পড়েনি ধর্মার। ছুটন্ত জানবারকে বিঁধতে পারে কে এই তীরন্দাজ? এদিক সেদিক তাকাতেই সে দেখতে পায় একটা বিরাট শাগুয়ান গাছের আড়াল থেকে লোকটা বেরিয়ে আসছে। খইওরা চামড়া, ফাটা পা, খাড়া খাড়া চুল, হলদেটে চোখ, পরনে নোংরা একটা টেনি। বয়স 40 হতে পারে, 50ও হতে পারে, 55ও হতে পারে। দেখেই টের পাওয়া যায় সে আদিবাসী মুন্ডা।
মুন্ডাটার সারা গায়ে দুর্ভিক্ষের ছাপ মারা। এই মুন্ডাটাকে আগে আর কখনো দেখেনি ধর্মা, এমনকি দুপুরের আগে আগে যে আদিবাসীদের জঙ্গলের মুখে সে রেখে এসেছে তাদের মধ্যেও এই লোকটা ছিল না। তাহলে এলো কোথা থেকে? মুন্ডাটা তীর বেঁধা তার দুই রক্তাক্ত শিকারের দিকে যেতে যেতে হঠাৎ ধর্মাকে দেখে থেমে যায়। এই জঙ্গলে দু নম্বর শিকারীকে সে খুব সম্ভব আশা করেনি। ধর্মাই পায়ে পায়ে মুন্ডাটার দিকে এগিয়ে যায়। এ জঙ্গলে আর কেউ আসুক সেটা সে চায় না। ভুরু কুঁচকে বেজায় বিরক্ত গলায় সে শুধোয়, কে তুই? লোকটা বলে, রুখিয়া মুন্ডা, তোকে তো আগে দেখিনি। আমি এখানকার লোক না, কোথাকার। রুখিয়া মুন্ডা পশ্চিম দিকে আঙুল বাড়িয়ে দেয়, ওইখানে 10 মিল পশ্চিমে। ধর্মা বলে, এখানে এসেছিস কী করতে? খরগোশ দুটোকে দেখিয়ে রুখিয়া বলে, কি করতে এসেছি তা তো দেখতেই পাচ্ছিস, খেরহা দুটো মারলি কেন? কি করি, 3 রোজ বালবাচ্চা ভুকা রয়েছে, আমাদের ওদিকে পেটে দেবার মতো দানা নেই, কামের খোঁজে বেরুলাম কাম নেই, ভিক মাংতে বেরুলাম ভিক নেই। একজনের কাছে শুনলাম এখানকার জঙ্গলে জানবার আছে, সুতনি আছে, মিট্টি আলু আছে। দিনের আলো ফুটতে না ফুটতে তীরধনুক নিয়ে বেরিয়ে পড়লাম। দক্ষিণ থেকে এসেছে সকালের সেই আদিবাসীরা, পশ্চিম থেকে এসেছে রুখিয়া, হয়তো 2-4 দিনের মধ্যে আরও অনেকে এসে পড়বে। দেখা যাচ্ছে এই জঙ্গলের অনেক দাবিদার, প্রাণে বাঁচতে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম 4 দিক থেকে মানুষ ছুটে আসছে। এতকাল এই গভীর জঙ্গল ছিল ধর্মার একান্ত নিজস্ব, কিন্তু কয়েক দিনের মধ্যে একে নিয়ে কারাকারি ভাগাভাগি শুরু হয়ে যাবে এটা জানা সত্ত্বেও রুখিয়ার ওপর তেমন খেপে উঠতে পারে না সে। উল্টে কিছু সহানুভূতি বোধ করে, আহা ভুকা নাঙ্গা আদমি। সে বলে, ওই খেরাহা দুটোকে মারবার জন্য আমি তাক করেছিলাম, তার আগে তুই তীর বেঁধালি। রুখিয়া কি ভেবে বলে, ঠিক হ্যায়, তুই একটা খেরাহা নে আমি একটা নিই। এই ভাগ বাটোয়ারা খারাপ লাগে না ধর্মার, কিছু না বলে সে ঘাড় হেলিয়ে দেয়, অর্থাৎ এই ব্যবস্থায় তার পুরোপুরি সায় আছে। রুখিয়া মরা খরগোশ দুটোর গা থেকে ধারালো তীরের ফলা বার করে ফেলে। একটু পর দেখা যায় দুজনে দুটো মৃত প্রাণী হাতে ঝুলিয়ে জঙ্গল পেরিয়ে কোয়েলের শুকনো খাতে ধু ধু বালির চড়ায় এসে দাঁড়ায়। জায়গাটা এখন একেবারে ফাঁকা, জনশূন্য। দোসাত টোলার খারিজ লোকজন আর দক্ষিণ থেকে আসা সেই আদিবাসীরা কেউ নেই। জঙ্গলের সামনের দিক থেকে কচু কন্দ মহুয়ার গোটা জোগাড় করে কখন চলে গেছে কে জানে। সূর্যটা এখন আরও হেলে গেছে, পশ্চিমের আকাশ গনগনে লাল, ফিনকি দিয়ে সেখানে রক্ত ছুটছে। বেলা পড়ে এলেও রোদের তাত কিন্তু এখনও কমেনি, বালি যেন মাইলের পর মাইল জুড়ে আগুনের দানা হয়ে আছে, পা ফেললেই মনে হচ্ছে ফোসকা পড়ে যাবে। তবে হাওয়া আছে প্রচুর, সেটুকুই যা বাঁচোয়া। পাশাপাশি হাঁটতে হাঁটতে ধর্মা বলে, তুহার কা নিশানা বহুত আচ্ছা, ছুটন্ত খেরাহার গায়ে তীর বেঁধালি, এরকম বেঁধাতে আমি আগে আর কাউকে দেখিনি। রুখিয়া বলে, উড়াল পঞ্চিকেও আমি তীর মেরে আকাশ থেকে নামাতে পারি। ধর্মা অবাক হয়ে যায়, হাঁ হাঁ রে, নিজের আঁকে দেখতে চাস? ধর্মা কি উত্তর দেবে বুঝতে পারে না। রুখিয়া এবার জানায়, এখন থেকে প্রায় রোজই সে এই জঙ্গলে আসবে, ধর্মাও যদি আসে তীর বিঁধিয়ে তাকে আকাশ থেকে উড়ন্ত পাখি নামিয়ে দেখাবে। ধর্মা এবারও কিছু বলে না, রুখিয়ার পাশাপাশি বালির ওপর দিয়ে হাঁটতে থাকে। হঠাৎ আকাশের দিকে তাকিয়ে অস্থির হয়ে উঠেছে, রুখিয়ার তীরন্দাজি এতক্ষণ তাকে যেন জাদু করে রেখেছিল। ওদিকে টিরকে এসেছে কিনা কে জানে, সূরজ ডোবার আগেই খেতিতে পৌঁছে যাওয়া চাই তার। সে লম্বা লম্বা পা ফেলতে শুরু করে, দেখা দেখি রুখিয়াও হাঁটার গতি বাড়িয়ে দেয়। এক সময় সে বলে, তোদের এদিকে আজই পয়লা এলাম, অন্য মনস্কর মতো উত্তর দেয় ধর্মা, হাঁ। ওই জঙ্গলটায় অনেক জানবার আর পঞ্চি আছে না? হাঁ। বড়া? হাঁ। হিরণ? হাঁ।
কোটরা হাঁ তেতার অভি হরম দেওর কৃপা বাল বাচ্চা তাহলে ভুকা মরবে না। ধর্মা উত্তর দেয় না, রুখিয়া থামেনি, সে বলতে থাকে কাল থেকে রোজ তোদের এই জঙ্গলে আসব। এই কথাটা আগেও একবার জানিয়েছিল রুখিয়া, ধর্মা এবারও জবাব দেয় না, হাঁটার গতিটা শুধু বাড়িয়ে দেয়। সেই সাবুই ঘাসের ঝাড়গুলো পেরিয়ে রশি খানেক যাবার পর রুখিয়া বলে আমি এবার বাঁয়ে যাব। ধর্মা মাথা কাত করে, ঠিক হ্যায় জঙ্গলে তুই রোজ আসিস, নায় কবি কবি এলে দেখা হবে। রুখিয়া মুন্ডা হাতে খরগোশ ঝুলিয়ে কোয়েলের মরা খাতের বালি পেরিয়ে বাঁদিকের উঁচু পাড়ে ওঠে, তারপর বড় বড় পা ফেলে খাড়া পশ্চিমে হাঁটতে থাকে। তার কাঁধে তীরের সানানো ফলাগুলো শেষবেলার রোদে অনবরত ঝলকাতে থাকে। এক সময় গাছপালা এবং মাঝারি টিলার আড়ালে সে অদৃশ্য হয়ে যায়। আকাশ যেখানে পিঠ বাঁকিয়ে দিগন্তে নেমেছে, সূর্যটা একসময় সেখানে আধা আধি ডুবে যায়, বাকি অর্ধেক ওপরে মাথা তুলে থাকে। ঠিক সেই সময় ধর্মা এসে পাক্কিতে ওঠে, দেখে বাস স্ট্যান্ডে পিপর গাছের তলায় টিরকে দাঁড়িয়ে আছে। ধর্মাকে দেখে সে কাছে এগিয়ে আসে এবং তার হাতে ঝুলন্ত খরগোশটা দেখে বলে কা বাত, তোকে জ্যান্ত কোটরার বাচ্চার অর্ডার দিলাম আর তুই নিয়ে এলি কিনা মুর্দা খেরাহা। ধর্মা বলে খেরাহা তোর জন্যে না, একটু থেমে সুদয়, রাঁচি থেকে কখন এসেছিস? দুপাহের মেয়ে, এখন সূরজ ডুবতে চলল, খেতিতে যেতে কুশি বলল তুই জঙ্গলে গেছিস, জঙ্গল থেকে এখান দিয়ে তো লড়তে হবে, তাই দাঁড়িয়ে আছি, সোচলাম কোটরা জরুর পেয়ে যাবি, তার বদলে নিয়ে এলি মরা খেরাহা। বহুত চেষ্টা কিয়া কোটরা নাই মিলা, কা করে একটু ভেবে টিরকে বলে আমরিকি সাব আজ রাতে চলে যাবে, ফিরে আসবে এক মহিনা বাদ, তখন কোটরা জুটিয়ে দিতে পারবি? ধর্মার উৎসাহকে উস্কে দেওয়ার জন্য হাফ প্যান্টের পকেট থেকে দুটো দশ টাকার নোট বার করে দিতে দিতে টিরকে বলে এই নে পুরাটাই অ্যাডভান্স করে দিলাম। টিরকের কথা শেষ হতে না হতেই রাঁচির বাস এসে যায়, লাফিয়ে উঠতে থাকে। সে বলে আমি আজ চলি, কোটরার কথা ভুলে যাস না। নায় নায়, হাতে এক মাস সময় পেয়ে ধর্মা খুশি হয়েছে, কোটরার বাবদে বিশটা টাকার আশা সে ছেড়েই দিয়েছিল, আচমকা অপ্রত্যাশিত এই টাকাটা পেয়ে তার উৎসাহ উদ্দীপনা দশ গুণ বেড়ে গেছে। এর ভেতর কোটরার বাচ্চা সে জোগাড় করে ফেলবেই, ওদের কথাবার্তার মধ্যেই রাঁচির বাস ছেড়ে দেয়। টাকাটা প্যান্টের কোমরে যেখানে দড়ি ঢোকানো থাকে সেই ফোকরে পুড়তে পুড়তে সোজা হাইওয়ে বরাবর পূব দিকে হাঁটতে থাকে ধর্মা। খানিকটা যাওয়ার পর তার চোখে পড়ে সকালবেলার সেই আদিবাসীগুলো সড়কের ধারের পড়তি জমিতে চুলহা ধরিয়ে রান্না চড়িয়েছে। জঙ্গল থেকে শাক পাতা মহু আর ফল যা জোগাড় করেছিল খুব সম্ভব সেসব সেদ্ধ করে নিচ্ছে। তাদের মধ্যে সেই বুড়া ওরাওটাকেও দেখা যায়। ধর্মা চেঁচিয়ে বলে তোরা এখানেই থেকে যাবি নাকি? বুড়ো ওরাও বলে যদ্দিন মৌয়ার ফল আর শাকপাতা মিলবে তদ্দিন থেকে যাব। ধর্মা কিছু বলতে যাচ্ছিল, তার আগেই চিৎকার শোনা গেল রঘুনাথ সিং কো ভোট দো, রঘুনাথ সিং কো ভোট দো। সেই চেনা জিপ গাড়িটা হাইওয়েতে লাল ধুলো উড়িয়ে রঘুনাথ সিংয়ের বাড়ির দিকে ছুটে যাচ্ছে, অর্থাৎ চুনাওর পরব সমানে চলেছে। সামনের বাঁকে জিপটা অদৃশ্য হবার পর কোনাকুনি শস্যের ক্ষেতগুলোর দিকে তাকায় ধর্মা, না কেউ নেই ওখানে, ফসলের বিশাল মাঠ এখন একেবারে জনশূন্য। সারাদিন কাজের পর দোসাত টোলার খরিদি কিষানরা হাল বয়েল নিয়ে ফিরে গেছে, ধর্মা আর দাঁড়ায় না, হাইওয়ের ধরে এগিয়ে যেতে থাকে। ১৬ আকাশের কোথাও সূর্যটাকে এখন আর খুঁজে পাওয়া যাবে না, চরাচরে মু আন্ধেরা অর্থাৎ সন্ধে নেমে এসেছে।
ধর্মা ডাইনে বাঁয়ে কোনো দিকে না গিয়ে সিধা দোসাত টোলায় ফিরে এলো। এর মধ্যে জমির কাজ চুকিয়ে হাল বয়েল রঘুনাথ সিংয়ের খামার বাড়িতে জমা দিয়ে ভূমিদাসেরা ফিরে এসেছে। ঘরে মিট্টি তেলের ডিবিয়া জ্বলে উঠেছে। নিজেদের ঘরে এসে ধর্মা খরগোশটা বারান্দায় রাখতেই তার মায়ের চোখ চকচকিয়ে উঠল, খুশিতে প্রায় চেঁচিয়েই ওঠেছে, খেরাহা মেরে এনেছিস? হাঁ, জঙ্গল মে মিলা বলে ঘাড় গুঁজে সুরঙ্গের মতো ছোট দরজা দিয়ে ঘরে ঢুকে গেল ধর্মা। টাঙিটা জায়গা মতো রেখে আবার বারান্দায় ফিরে এলো। লক্ষ্য করল বাপ শিউলাল কোথাও নেই। এমনটা কোচিত কখনো হয় কি না সন্দেহ, সারাক্ষণ মা আর বাপ কাছাকাছিই থাকে, যখন খাদ্য আর জলের জন্য যায় একসঙ্গেই যায়। ঘরে এসে চুলা ধরিয়ে মা রসুই করতে বসলে বাপ বাঁশের খুঁটিতে ঠেসান দিয়ে বসে থাকে। আজই শুধু ব্যতিক্রম, ধর্মা শুধোয় বাপ কাহাঁ? হঠাৎ যেন মনে পড়ে যায় ধর্মার মায়ের। সে ব্যস্তভাবে জানায় গণেরির ঘরের সামনে দোসাত টোলার পুরুষেরা গিয়ে জমা হয়েছে। গণেরি বলে গেছে ধর্মা এলেই যেন তাকে সেখানে পাঠিয়ে দেওয়া হয়। ধর্মা শুধোয় কায়? তার মা বলে মালুম নেহি, যা তুরন্ত চলা যা। ধর্মার গলার আওয়াজ পেয়ে পাশের ঘর থেকে খুশি বেরিয়ে আসে। খরগোশ দেখে সেও রীতিমতো উত্তেজিত এবং খুশি হয়, কেননা মাংসের ভাগ তারাও পাবে। দু ঘরে যারই ভালো রান্নাবান্না হয় আর এক ঘর তার ভাগ পায়। খরগোশটা কী করে পেল সে সম্পর্কে খোঁজ খবর নিয়ে খুশি বলে টিরকে এসেছিল। ধর্মা জানায় দেখা হয়েছে। কোটরার বাচ্চা দিয়েছিস? মিলা নেহি কথা বলতে বলতে ঘরের দাওয়া থেকে নিচে নামে ধর্মা। খুশি বলে জঙ্গলে বেফায়দাই গেলি? হাঁ, একটা রোজ বরবাদ বলে গণেরির ঘরের দিকে পা বাড়ায় ধর্মা। পেছন থেকে খুশি বলে বগুলা ভগত খেতিতে গিয়েছিল, তুহারকা বাত পুছা। কি বলেছিস তাকে? তুহারকে বুখার হুয়া। বগুলা ভগত কি বলল? কুছ নাই। ধর্মা চলার গতি বাড়িয়ে দেয় এবং দোসাত টোলার মাঝামাঝি গণেরির ঘরের কাছে এসে পড়ে। গণেরির ঘরের সামনে অনেকটা ফাঁকা জায়গা, সেখানে গোল হয়ে বলে আছে দোসাত গোল হয়ে বসে আছে দোসাত টোলার তাবৎ পুরুষেরা। মধ্যিখানে একটা কেরোসিনের মশাল জ্বলছে। তাদের মধ্যে রঘুনাথ সিংয়ের খরিদি ভূমিদাসরা যেমন রয়েছে, তেমনই রয়েছে খারিজ হয়ে যাওয়া মানুষগুলো। তাছাড়া মাঙ্গিলাল ফাগুরামের মতো স্বাধীন মানুষও রয়েছে। জটলার একধারে রুক্ষ এবড়ো খেবড়ো পাথরে কাটা মূর্তির মতো বসে আছে গণেরি। সে এই দোসাত সমাজের মাতব্বর। হাওয়ায় মশালটা অল্প অল্প কাঁপছিল, তার আলোয়ে সবার মুখের ওপর দুলে দুলে যাচ্ছে। গণেরি প্রথম ধর্মাকে দেখতে পায়। সে ডাকে, আয় ধাম্মা ব্যাট হিয়া। নিজের পাশের জায়গাটা দেখিয়ে দেয় সে। বসতে বসতে ধর্মা শুধোয়, কা হুয়া, ডেকেছ কেন গণেরি চাচা? জরুরি কথা আছে। কি? কেসে গলাটা সাফ করে নেয় গণেরি। তারপর গম্ভীর মুখে শুরু করে, এই সাল বহুত খতরনাক খরা চলছে, এমন খরা 20-50 সালের মধ্যে কেউ কখনো দেখেনি। রোদের তেজে ক্ষেতি জমে ফেটে গেছে, নদী শুকিয়ে সিরিফ বালি, নায় পিনেকো পানি নায় খানেকা দানা। আমাদের দোসাত টোলায় যারা বড়ে সরকারের খেতিতে মিট্টি চষতে যায় না, এই শুকায় এক দুঠো মাইনা তাদের ভরসা হলো জঙ্গলের মৌয়া ফল। লেকেন এই সাল পয়সাওয়ালা বড়ে আদমিদের লোকেরা এসে গাই বকরাদের খিলাবার জন্য সেই ফল নিয়ে যাচ্ছে। এমনকি বড়ে সরকারের গাই বকরি চরানিরাও এদের মধ্যে আছে। রোজ যদি এভাবে মৌয়া নিয়ে যায়, আমাদের মতো গরিব বাঁচবে না। একদমে কথাগুলো বলে একটু থামে গণেরি। ধর্মা বুঝতে পারে দোসাত টোলার খারিজ মানুষগুলো গণেরির কাছে গাই বকরি চরানিদের মৌয়া
নিয়ে যাওয়ার কথা বলেছে। সেই কারণেই আজ এই জরুরি মিটিং। মিটিং শব্দটা চুনাওর দৌলতে এ অঞ্চলের ছেলে বুড়ো মেয়ে পুরুষ জলচল অচ্ছুত সবারই জানা। ভোটের বাবুরা দু চার সাল বাদে এখানে মিটিং বসায়। ধর্মা বলে, হামনি আজ নিজের আঁখে দেখছি গাই বকরি চালানিরা মৌয়া নিয়ে যাচ্ছে, লেকিন এ মিটিং কিসের জন্য? গণারি বলে, তুই আসার আগে আমরা ঠিক করেছি সবাই বারে সরকারের কাছে যাব। কায় জানবারদের জন্য মৌয়া নেওয়াটা রুখতেই হবে। বারে সরকারের পা ধরে বলবো, গরিবের মা বাপ আপনি আমাদের বাঁচান। ভিড়ের ভেতর থেকে নাথু এসে বলে ওঠে, মালিক কি শুনবে, তারও তো কত ভয়েস গইয়া বকরি। গণেরি বলে, শুনবে রে নাথুয়া, জরুয়া শুনবে, এই সাল আমাদের কথা বারে সরকারকে শুনতেই হবে। ধর্মা অবাক হয়ে যায়, কায়? এই সাল চুনাও আমাদের ভোট পেতে হবে না মালিককে? ধর্মা এবং জটলার প্রতিটি মানুষ অভিজ্ঞ বহুদর্শী গণেরির কথায় চমৎকৃত হয়ে যায়। ঠিকই বলেছে গণেরি, এই ভোটের সময়টা রঘুনাথ সিং নিশ্চয়ই তাদের খুশি রাখবেন। নিজের হাতে তাদের মতো অচ্ছুত জনমদাসদের দামি উৎকৃষ্ট ভ্যাসা ঘিয়ের লাড্ডু যখন বেঁটে দিয়েছেন, তখন মৌহা ফলের আর্জিটাও মঞ্জুর করে দেবেন। আর তিনি বললে, গারুদিয়া বিজুরির অন্য পয়সাওয়ালা আদমিরাও মহুয়ার ফলের জন্য জঙ্গলে লোক পাঠাবে না। চারদিকে এত নজর আছে বলেই না গণেরই তাদের মাতব্বর? গণেরই ফের বলে, আজ এখনই আমরা বারে সরকারের কোঠিতে যাব, তাহলে কাল থেকে গাই বকরি চরানিদের জঙ্গলে যাওয়া রোখা যাবে। গণেরির কথায় কেউ কখনো না বলে না। তাছাড়া মহুয়া ফলের সঙ্গে দোসারদের বাঁচা মরার ব্যাপার জড়িয়ে আছে। সবাই যখন উঠতে যাবে, সেই সময় দূর থেকে রাম লক্ষ্মণের গলা শোনা যায়, চলে বনবাস রাম সিয়া জানকিয়া, হারে ফাগুরাম ফাগুরাম হো, টোলাতে আছিস? কখনো কোনো কারণেই রঘুনাথ সিং বা তার পাচাটা কুত্তারা ফাগুরামের খোঁজ করে না। তার বাপ ভিগুরাম ছিল এক পুরুষের বেগার দেওয়া কিষাণ। ভিগুরাম মরল, সঙ্গে সঙ্গে তার ছেলেরাও মুক্তি পেয়ে গেল। 20-30 সালের ভেতর রঘুনাথ সিংয়ের তরফ থেকে কেউ এসে তাকে ডাকেনি। ফাগুরাম নামে যে একটা আদমি দোসাদ টোলায় আছে, ভাবগতিক দেখে মনে হয়েছে রঘুনাথ সিংরা সে খবরও রাখেন না। কিন্তু হঠাৎ এই রাত্রিবেলায় উচ্চবর্ণের বামহন রাম লক্ষ্মণ তারই খোঁজে অচ্ছুদের পাড়ায় ঢুকতে দেখে সবাই হতবাক হয়ে যায়। শুধু ফাগুরামই ভয়ে ভয়ে সাড়া দেয়, হাঁ হুজুর বলেই উঠে দাঁড়ায়। তার ভয়ের কারণটা এই রকম, নিজের অজান্তে সে কোনো অপরাধ করে ফেলেছে কি না কে জানে, হয়তো সেই জন্যই এই তলব। এর মধ্যে জটলাটার কাছে এসে পড়ে রাম লক্ষ্মণ। ফাগুরামের দিকে তাকিয়ে বলে, আমার সঙ্গে তোকে যেতে হবে ফাগুয়া। কাহা হুজুর, দম আটকানো গলায় জানতে চায় ফাগুরাম। বারে সরকারের হাবেলি মে মালিক তোকে নিয়ে যেতে বলেছেন, চলে বনবাস রাম সিয়া জানকিয়া, চল চল জলদি কর। বারে সরকারের নাম শুনেই ফাগুরামের দুই পা বেজায় কাঁপতে শুরু করে, দাঁতে দাঁতে লেগে যায়, যেন কিছু একটা বলতে চেষ্টা করে প্রাণপণে, গলা দিয়ে স্বর বেরোয় না। গণেরই এবার আস্তে আস্তে উঠে দাঁড়ায়, ভীত মুখে শুধোয়, কুচু কসুর হুয়া ফাগুরামকে হুজুর? রাম লক্ষ্মণ বলে, নেহি নেহি চলে রাম সিয়া জানকিয়া, বারে সরকার জানে বলা, বাস এর বেশি আমি কিছু জানি না, চল ফাগুয়া চল। রঘুনাথ সিংয়ের নামে দাঁতে দাঁত লেগে গিয়েছিল ফাগুরামের, এবার শরীরের হাড্ডি আলগা হয়ে যাওয়ার উপক্রম। সে গণেরির একটা হাত ধরে চাপা ভয়ার্থ গলায় বলে, ভাইয়া তোমরাও হামনি কো সাথ চল। অর্থাৎ একা একা যেতে সে আর সাহস পাচ্ছে না। গণেরি বলে, আমাদের তো মৌয়া ফলের জন্য বারে সরকারের কাছে যেতেই হবে। জটলাটার দিকে চোখ বুলিয়ে তারা লাগায়, উঠে পড় সবাই। রাম লক্ষ্মণ বলে, কারে পুরা দোসাদ টোলা ফাগোয়ার সাথ যাবি নাকি?
গণেরি জানায় তার আগে থেকেই বরে সরকারের হাভেলিতে যাওয়া ঠিক করে রেখেছে। রাম লক্ষ্মণ আর কোনো প্রশ্ন করে না, শুধু বলে চলে বনবাস রাম সিয়া জানকিয়া, আর দেরি করিস না বলেই পা বাড়িয়ে দেয়। রাম লক্ষ্মণের পেছনে পেছনে হেঁটে দোসাত টোলার অচ্ছুতেরা যখন রঘুনাথ সিংয়ের হাভেলিতে পৌঁছয় তখন বেশ রাত হয়ে গেছে। বাড়ির বিশাল কম্পাউন্ডে চার পাঁচটা বিজলি বাতি জ্বলছে, বাতিগুলোর এত তেজ যে একটা সুঁই পর্যন্ত কুড়িয়ে নেওয়া যায়। রঘুনাথ সিং চৌকো চৌকো পাথর বসানো বারান্দায় তার নির্দিষ্ট ইজি চেয়ারটিতে আত শোয়ার মতো করে পড়ে আছেন। তার তিন চার পাঁচাটা কুত্তা ডাকদার সাহ, ভাকিল সাহ আর মুন্সি আজিব চাঁদ কাছাকাছি রয়েছে। আচমকা রাম লক্ষ্মণের সঙ্গে দোসাতলার এতগুলো লোককে দেখে একটু অবাকই হন রঘুনাথ সিং। ভুরু টান করে খানিকক্ষণ তাকিয়ে থাকেন, তারপর আস্তে আস্তে উঠে বসে রাম লক্ষ্মণকে বলেন, তোমাকে বললাম ফাগুরামকে ডেকে আনতে, আর তুমি পুরা দোসাতলাকেই তুলে আনলে বুদ্ধু নালায়েক। রাম লক্ষ্মণ ভয়ে ভয়ে বলে, চলে মানে হাস রাম সিয়া জানকিয়া, আমি তো একা ফাগুয়াকে নিয়েই আসছিলাম, লেকিন ওরাও চলে এলো, আপনার সাথ কি জরুরি বাত আছে। রঘুনাথ সিং গণেরিদের দিকে তাকিয়ে শুধন, কা বাত রে গণেরি? দোসাত টোলার তাবত মানুষ হাত জড়ো করে মাটিতে মাথা ঠেকিয়ে রঘুনাথ সিংকে সম্মান জানায়। তারপর সবার প্রতিনিধি হিসাবে গণেরি খানিকটা এগিয়ে যায় এবং জোর হাতেই মহুয়া ফল সম্পর্কে তার আর্জি পেশ করে। সব শুনে কিছুক্ষণ চুপ করে থাকে রঘুনাথ সিং, কি ভেবে অন্য মনস্কের মতো বলেন, ঠিক হ্যায় গাই বাকরি চালানিরা মহুয়া আনতে যাবে না। দোসাদরা চমৎকৃত হয়ে যায়। গণেরই ভরসা দেওয়া সত্ত্বেও তাদের ভয় এবং সংশয় ছিল, মহুয়ার ব্যাপারে তাদের আর্জি বিলকুল নামঞ্জুর হবে, কিন্তু উল্টোটাই ঘটল। সত্যি দূরদর্শী মানুষ গণেরই, জগৎ জীবন এবং মনুষ্য চরিত্র সম্পর্কে তার জ্ঞান অঢেল, এই না হলে মাতব্বর। তার সম্বন্ধে গোটা দোসাত টোলার শ্রদ্ধা হঠাৎ দশ গুণ বেড়ে যায়। এই সময় গণেরির আর একটি কথা মনে পড়ে যায়, সুযোগ বুঝে সে বলে, হুজুর আউর এগ্য বাত কি, আমাদের কুয়াটা ২০ সাল কাটাই হয়নি, বালিতে বুঝে এসেছে, পানিকা বহত তকলিফ, হুজুরের যদি ওটা কাটাবার হুকুম হয়। ঠিক হ্যায় হিমগিরিকে আমি বলে দেব। মহুয়ার ব্যাপারে গণেরির ওপর দোসাদদের যে শ্রদ্ধা দশ গুণ বেড়েছিল, এক লাফে সেটা আরও ২০ ২৫ গুণ বেড়ে যায়। চুনাওর সময় কাউকে চটাবেন না রঘুনাথ সিং, যে যা চাইবে কল্পতরু হয়ে তা বিতরণ করবেন, এটা বুঝে সুযোগটাকে পুরো কাজে লাগিয়েছে গণেরি। দোসাত টোলার কিসে হিত কিসে সুখ সর্বক্ষণ এইসবই চিন্তা করে সে, এজন্যই তো দোসাদরা তাকে মাথায় করে রাখে। ওদিকে রঘুনাথ সিংয়ের কথা শেষ হবার সঙ্গে সঙ্গে মুন্সি আজিব চাঁদ লাফিয়ে লাফিয়ে চিৎকার করে এক কাণ্ডই বাঁধিয়ে দেয়, এ দোসা দিয়া মালিক্য কৃপা সে মৌয়া পেলি, কুয়ার বালু কাটাই মঞ্জুর হলো, রাম রাজ আ গিয়া রে রাম রাজ আ গিয়া। কানের কাছে অনবরত এ জাতীয় ফেনানো চাটুকারিতা ভালোই লাগে, তবু চোখে মুখে নকল বিরক্তি ফুটিয়ে রঘুনাথ সিং বলে, আহ আজিব চাঁদ চুপ হো বাবা, মালিকের কোন কথায় থামতে হয়, কোন কথা এক কানে ঢুকিয়ে আর এক কান দিয়ে বার করে দিতে হয়, সে তালিম পুরোপুরি পেয়ে গেছে আজিব চাঁদ। গলার স্বর আরও তিন পর্দা চড়িয়ে সে চেঁচিয়ে যায়, রাম রাজ আ গিয়া রে আ গিয়া রাম রাজ। নিতান্তই হাল ছেড়ে দেবার মতো ভাব করে রঘুনাথ সিং বলেন, হারামজাদাটাকে নিয়ে আর পারা যায় না, বলেই গণেরির দিকে ফেরেন, সব মঞ্জুর করে দিলাম, এবার তোরা যা, শুধু ফাগুয়া থাক, ওর সঙ্গে দরকার আছে। জোর হাতে নুয়ে পড়তে গণেরি বলে, হুজুরের হুকুম হো যায় তো কি, আমরা থেকে যাই, ফাগুয়ার কাম হয়ে গেলে এক সাথ টোলায় লটবো, অর হুজুর কা কৃপা। ঠিক আছে তোরা ওখানে গিয়ে বস, ফাগুয়া খালি এখানে থাক। রঘুনাথ সিং কম্পাউন্ডের শেষ মাথায় ওয়েলার ঘোড়ার আস্তাবলের সামনেটা
গণেরিদের দেখিয়ে দেন। ফাগুরাম বারান্দার কাছেই দাঁড়িয়ে থাকে আর গণেরিরা দূরে গিয়ে ঘাসের জমিতে বসে পড়ে। রঘুনাথ সিং এবার ফাগুরামের দিকে তাকান, স্নেহের আরোকে গলা ভিজিয়ে বলেন, তোর কথা সবার কাছে শুনি, আগে নৌটঙ্কির দলে ছিলি। রাম লাজমান দোসাতলায় গিয়ে রঘুনাথ সিংয়ের এত্তেলা দেওয়ার পর থেকে সেই যে হাঁটু কাঁপতে শুরু করেছিল ফাগুরামের, এখানে আসার পরও সেটা থামেনি। তবে রঘুনাথ সিংয়ের গলার নরম স্বর তাকে খানিকটা সাহস যোগায় যেন। ফাগুরাম বলে, হাঁ হুজুর, সবাই বলে তোর গলা নাকি বহুত মিঠি, জাদু ভারি, তোর গান শুনলে লোকে ভুলতে পারে না, লেকিন বড়ে সরকারের প্রশংসায় কথায় ঘাড় নুয়ে যায় ফাগুরামের, সে কিছু বলে না। রঘুনাথ সিং ফের বলে, নটঙ্কির দলে থাকতে তোর নাম হয়েছিল গাদুরিয়া কা কোয়েল নারে। মুখ না তুলেই মাথা নাড়ে ফাগুরাম, আপছা গলায় বলে, জি হুজুর, মানুষজন পেয়ার করে ওই নাম দিয়েছিল। নটঙ্কির দল এখন তো আর তুই নেই। নাই হুজুর, 3 সাল দল ছেড়ে দিয়েছি, বুকের দোষ হয়েছিল বলে। জি হুজুর, এখন টিশানের কাছে বসে গান গেয়ে পয়সা কামাই করিস। ফাগুরাম অবাক হয়ে যায়, তার মতো নগণ্য পোকার চাইতেও অধম একটা লোক সম্পর্কে রঘুনাথ সিংয়ের মতো বড় আদমি কী করে এত খবর জোগাড় করেছেন তিনিই জানেন। সে বলে, জি হুজুর, একটু চুপচাপ। তারপর রঘুনাথ সিং বলেন, শুনেছি তুই নাকি গান বাঁধতে পারিস। লাজুক মুখে ফাগুরাম বলে, হুজুর কা কৃপা, নটঙ্কির দলে থাকতে গান বাঁধতে হতো। বহুত আচ্ছা, শোন, কাল থেকে তোকে আর টিশানে গান গেয়ে ভিক মাংতে হবে না। মুখ তুলে দু চোখে প্রশ্ন নিয়ে তাকায় ফাগুরাম, হুজুর ভিক না মাংলে খাবো কি, ভুকা মার জায়গা বারে সরকার। ভুকা তোকে মরতে হবে না, এখন থেকে তোর পেটের ভার আমার। হুজুর কা কৃপা, রঘুনাথ সিং একটু ভেবে বলেন, তোকে শুধু একটা কাজ করতে হবে। বিনা কাজে নিতান্তই দয়া পরাবশ এত সাল বাদে খোঁজখবর করে তার যাবতীয় দায় দায়িত্ব কাঁধে নেবেন, এতটা মহানুভব নিশ্চয়ই রঘুনাথ সিং নন। ফাগুরাম তার আদেশের জন্য দম আটকানো মানুষের মতো অপেক্ষা করতে থাকে। রঘুনাথ সিং বলেন, চুনাও হচ্ছে, সে খবর জানিস? জানি হুজুর, ফাগুরাম ঘাড় হেলিয়ে বলে, আমি এবার পয়লা চুনাওতে নেমেছি, আমি ছাড়া আছে আরও 5 জন, সুখন রবিদাস, প্রতিভা সহায়, নেকিরাম শর্মা, আবু মালেক, আর 5 নম্বর যে আছে তাকে নিয়ে আমার মাথা ব্যথা নেই। রঘুনাথ না থেমে সমানে বলে যেতে থাকেন, ওই 4 জন আমার আঁখ থেকে নিদ ছুটিয়ে দিয়েছে, সুখান রবিদাস, অচ্ছুত চামার ও বিজুড়ি আর গারুদিয়া তালুকের জল অচলদের ভোট টানতে চেষ্টা করবে, প্রতিভা সহায় পাটনাওয়ালি, বহুত বড়ে ঘর কা বহু, ঝড়িয়ার দিকে 20টা কয়লা খাদান আর রাঁচিতে 10-15টা কারখানার মালিক ওরা, প্রতিভাজি কায়াতদের ভোট টানবে, গারুদিয়া তালুকের নেকিরাম শর্মা বামহনদের ভোট কব্জা করতে চাইবে, বিজুড়ি তালুকের মাস্টার আবু মালিক টানবে সংখ্যাগরিষ্ঠ মুসলমান ভোট। কারে ফাগুয়া সঞ্ঝা, ফাগুরাম নটঙ্কির দলের সঙ্গে ঘুরে ঘুরে বহু ঘাটের জল খেয়েছে, মানুষ সম্পর্কে তার প্রচুর অভিজ্ঞতা, কেউ হাঁ করলে তার পেটের ভেতর পর্যন্ত দেখতে পায়। ফাগুরাম বলে, সমাজ গিয়া হুজুর, কা সমঝা, বামহন কায়েদ মুসলমান আর অচ্ছুতিয়াদের ভোট যদি ওরা টানতে পারে চুনাওতে আপনি জিততে পারবেন না, বিলকুল সব চৌপাট হয়ে যাবে। রঘুনাথ সিং খুশি হলেন, তারিফের গলায় বলেন, বুঝেছিস তাহলে, বহুত সমঝদার আদমি তুই, তোকে দিয়ে আমার কাজ হবে। ফাগুরাম বলে, আমাকে কি করতে হবে মালিক? রঘুনাথ সিং এবার যা বললেন তা এই রকম, তিনি নেকিরাম শর্মা, প্রতিভা সহায়, আবু মালিক আর সুখন রবিদাসের নানা গুপ্ত কেচ্ছা জোগাড় করে দেবেন, সেই সব মাল মশলা দিয়ে ফাগুরামকে রসালো মজাদার গান বাঁধতে হবে এবং রঘুনাথ সিংয়ের লোকেরা যেখানে যেখানে তার জন্য ক্যাম্পেইন করতে যাবেন সেখানে তাকে ভোট মিটিং হবে
সেই সব জায়গায় ফাগুরামকে ওই গানগুলো গাইতে হবে। করণীয় ব্যাপারটি বুঝিয়ে দিয়ে রঘুনাথ সিং জিজ্ঞাসা করেন, পারবি তো? আপনি কো কৃপায় পারবো হুজুর, তবে কাল থেকে লেগে যা। আপনি কো জো হুজুর, লেকিন বারে সরকার কি, আমার হারমোনিয়াটা বিলকুল বরবাদ হয়ে গেছে। বারে সরকার কা ইজ্জত কা সওয়াল, ওটা নিয়ে চুনাওয়ের গান গাইতে বেরুলে লোকে আমার গায়ে থুক দেবে, বলবে মালিকের চুনাওতে এই হারমোনিয়া বার করেছিস, মালিকের ইজ্জত চৌপাট করে দিলি তোর। রঘুনাথ সিং হাত তুলে ফাগুরামকে থামিয়ে দিলেন, তিনি ওর মতলবটা টের পেয়ে গেছেন। চুনাওয়ের মৌকায় একটা ভালো হারমোনিয়াম বাগিয়ে নিতে চাইছে। অতিশয় ঝানু এবং তুখোর লোক ফাগুরাম, চুনাওয়ের মতো রাজসূয় যজ্ঞর ব্যাপারে একটা হারমোনিয়াম অতি তুচ্ছ জিনিস। ফাগুরামকে ডাকিয়ে পাঠাবার আগেই তিনি ওটার ব্যবস্থা করে রেখেছেন। বললেন, ঠিক হ্যায়, কালি হারমোনিয়াম পেয়ে যাবি। খুশিতে প্রায় চেঁচিয়েই উঠল ফাগুরাম, হারমোনিয়া হো গিয়া রে, মালিকা কৃপা চেয়ে হারমোনিয়া হো গিয়া। রঘুনাথ সিং একটু হাসলেন শুধু, তার ঠিক পাশেই বসেছিলেন বদ্রী বিশাল চৌবে, তিনি বটলে উঠলেন, হারমোনিয়াম পেয়ে যাবি, গানা কিন্তু আচ্ছা হওয়া চাই। ফাগুরাম বলে, চিন্তা নাই কার না, এমন গানা বানাবো যে পুরা গারুদিয়া আর বিজুড়ির সব আদমি মাতোয়ারা বান জায়গা। বহি চার আদমির চুনাও যদি কাঁচাতে না পারি, আমার নাম ফাগুরাম নটঙ্কি বালা নেহি। বলে রঘুনাথ সিংয়ের দিকে তাকায়, বহুত রাত হয়ে গেল, হুজুর কা কৃপা হো যায় তো হামনি লোক ঘর লটে। বড়ে সরকারের মুখের ওপর ঘরে ফেরার কথা বলার সাহস অন্য দোসাদের হতো না। রঘুনাথ সিং যতক্ষণ মুখ ফুটে যাওয়ার কথা না বলতেন ওরা চুপচাপ বসেই থাকত, কিন্তু ফাগুরাম আদতি আলাদা, সে পরিপূর্ণ স্বাধীন মানুষ বলেই হয়তো বলতে পারল। রঘুনাথ সিং বললেন, হ্যাঁ চলে যা। খানিকক্ষণ পর বড়ে সরকারের বাড়ি থেকে বেরিয়ে দোসাদ টোলায় ফিরতে ফিরতে গণেরই ফাগুরামকে বলে, আমার বড় চিন্তা হচ্ছে রে ফাগুয়া, একটা নতুন হারমোনিয়াম পাওয়ার খুশিতে একেবারে ডগমগ করছিল ফাগুরাম। মুখ ফিরিয়ে সেই বলে, কা চিন্তা গণেরি চাচা, প্রতিভাজি বড়ে ঘর কা বহু, বহুত রূপাইয়া ওদের, বহুত পেহলবানও ওদের পোষা, সুখন আমাদের মতোই অচ্ছুত, দুই তালুকের সব অচ্ছুতি ওকে মানে, নেকিরামজি আবু মালেক সাহেব এদের হাতেও রয়েছে অনেক লোক, বুঝে সমঝে গানা বাঁধবি গাইবি, ডারোমাত গানেরি চাচা, সব দিক আমি সামহাল দিয়ে দেব। সামহাল দিতে পারলেই ভালো, তবু বারবার বলে দিচ্ছি বহুত হুঁশিয়ার, তোমার হুঁশিয়ারি আমার মনে থাকবে গণেরি চাচা, এক সময় সবাই দোসাদ টোলায় পৌঁছে যায়। ১৭ মহল্লায় ঢুকবার মুখে একটা ঝাঁকড়া মাথা করাইয়া গাছ, দূর থেকেই ধর্মাদের চোখে পড়েছিল গাছটার তলায় ছইওয়ালা বয়েলগাড়ি দাঁড়িয়ে আছে, সেটার পাটাতনের নিচে একটা লণ্ঠন ঝুলছে বলেই অনেক তফাৎ থেকেই গাড়িটা নজরে পড়েছিল। অবশ্য দোসাদ টোলার যে কেউ চোখ বুঝে বলে দিতে পারত সন্ধ্যের পর ওখানে একটা বয়েলগাড়ি ছাড়া আর কিচ্ছু থাকতে পারে না, কেননা কবছর ধরে রাত একটু গাঢ় হলে গাড়িটা ওখানে এসে দাঁড়ায়, আজ বরং দেরিই হয়ে গেছে। বয়েলগাড়িটা পাঠায় হিমগিরি নন্দন, দোসাদ টোলার সবাই জানে সুরজ ডুবে যাওয়ার পর চান্দা উঠতে না উঠতেই সাজদে বসে নওরঙ্গি, তারপর রাত একটু গাঢ় হলে করাইয়া গাছের তলায় হিমগিরির বয়েলগাড়ি এসে দাঁড়ালেই সে সেটায় গিয়ে ওঠে, আর ওঠা মাত্র গাড়িটা ক্যাঁচোর ক্যাঁচোর আওয়াজ তুলে খামার বাড়ির দিকে চলতে শুরু করে। বড়ে সরকারের একজন উৎকৃষ্ট পাঁচাটা কুকুরের রাখনি বলে দোসাদ টোলার কেউ নরঙ্গির মুখের ওপর কিছু বলতে সাহস করে না, কিন্তু সবাই ওকে ঘেন্না করে, আড়ালে যা তা বলে। বয়েলগাড়িটার ছায়া মারানোও যেন পাপ, এভাবে খানিকটা তফাত দিয়ে দোসাদ টোলায় ঢুকতে থাকে ধর্মারা। যেতে যেতে চাপা হিংস্র গলায় কে যেন বলে ওঠে, রান্ডি অরাত। বুধেরি বলে, সন্ধেবেলা গনাটাকে কি মারি না খাওয়ালো,
হারামি চমকি কুত্তি। রঘুনাথ সিং আচমকা ফাগুরামকে ডেকে পাঠানোর জন্য দোসাতপাড়ায় যে ভয় এবং আশঙ্কা দেখা দিয়েছিল তার তলায় গণার বেধরক মারধরের ব্যাপারটা চাপা পড়ে গিয়েছিল। বুধেরির কথায় আবার সেটা সবার মনে পড়ে যায়। গণেরই থুতু ফেলে বলে, সব ওই সাঁকরেলটার জন্যে। চাঁদের আলোয় দেখা যায় দোসাদদের চোখগুলো জ্বলছে। নওরাঙ্গি সম্পর্কে তাদের মনে গুহাহিত ঘৃণা এবং বিদ্বেষ আচমকা বহুগুণ বেড়ে যায়। কেউ আর কোনো কথা বলে না, দাঁতে দাঁত চেপে একে একে দোসাদ টোলায় ঢুকে পড়তে থাকে। আরও কিছুক্ষণ বাদে গোটা মহল্লাটার খাওয়া দাওয়া চুকে যায়। ঘরে ঘরে মিষ্টি তেলের ডিবিয়াগুলো আর দেখা যায় না। সারাদিন গতর চূড়ন খাটুনির পর দোসাদরা বিছানায় শরীর ছেড়ে দিয়েছে। ধর্মা কিন্তু শুয়ে পড়েনি, দক্ষিণ কোয়েলের মরা খাটের ওপর দিয়ে 3 মাইল পথ ভেঙে সে জঙ্গলে গেছে। সারাদিন নিঝুম বনভূমিতে ঘুরে কোটরা হরিণের খোঁজ করেছে, তারপর আবার 3 মাইল ভেঙে ফিরে আসা। ফাগুরামের সঙ্গে বারে সরকারের কোঠিতে যাতায়াত সব মিলিয়ে তার শরীরেও কিছু আর নেই, তবু একটা বিড়ি ধরিয়ে বারান্দার খুঁটিতে ঠেসান দিয়ে বসেছে। পেহেলবানদের হাতে বেদম মার খাবার পর গণার কি হাল হয়েছে দেখা দরকার। তার বাচপানের দোস্ত গণা, গণার জন্য খুবই কষ্ট অনুভব করতে থাকে ধর্মা। সে যে বসে বসে বিড়ি ফুঁকে সময় কাটিয়ে দিচ্ছে তার কারণ একটাই, ধর্মা নজর রেখেছে এখনও নওরঙ্গি বয়েল গাড়িটায় গিয়ে ওঠেনি। রান্ডিটা কেন যে আজ এত দেরি করছে রামজি জানে। সে না যাওয়া পর্যন্ত গণাদের ঘরে যেতে সাহস হয় না ধর্মার, কেননা আওরাতটা যদি তাকে গণার কাছে যেতে দেখে বলা যায় না এই নিয়ে হিমগিরির কাছে গিয়ে কি লাগিয়ে বসবে, মাঝখান থেকে তার জানটি চৌপট হয়ে যাবে। যতক্ষণ না নৌরঙ্গি দোসাতটোলা ছেড়ে যাচ্ছে একটার পর একটা বিড়ি ফুঁকে যাবে ধর্মা। হাতের বিড়ির আগুন যখন সুতোর কাছাকাছি চলে এসেছে সেই সময় ঠুন ঠুন করে চাঁদির পৈরির আওয়াজ কানে আসে ধর্মার। ঘাড় ফিরিয়ে সে দেখে কুয়োর ওধার থেকে নওরাঙ্গি আসছে। বুকের ভেতর অপুরন্ত ঘৃণা এবং বিদ্বেষ থাকা সত্ত্বেও চাঁদের আলোয় মাঝবয়সী ডাঁটো চেহারার রাখনি আওরাতটাকে পরীর মতো মনে হয় ধর্মার। সেজেছেও সে মারাত্মক। কাছাকাছি এসে নওরঙ্গি থমকে দাঁড়িয়ে যায়, বলে, এখনো ঘুমোসনি? নাই। ধর্মা মাথা নাড়ে, জেগে আছিস কেন? নিদ আসছে না, শুয়ে পর, অনেক রাত হয়েছে, বলে আর দাঁড়ায় না নওরঙ্গি। রূপোর পৈরিতে ফির ঠুন ঠুন মিঠা আওয়াজ তুলে কড়াইয়া গাছের তলায় সেই বয়েল গাড়িটায় গিয়ে ওঠে। একটু পর গাড়িটা ক্যাঁচোর ক্যাঁচোর শব্দ করে চলতে থাকে আর ধর্মা তৎক্ষণাৎ উঠে পড়ে। তারপর এই নিশুতি রাতের দোসাত টোলার শেষ মাথায় গণাদের ঘরে এসে সে অবাক হয়ে যায়। একটা ডিবিয়া জেলে সৌখি আর গণা তাদের মালপত্র বাঁধা ছাঁদা করছে। মালপত্র আর কি, কলাই করা 2-4টি বাটি, অ্যালুমিনিয়ামের তোবড়ানো 2টোর থালা, পেতলের লোটা, কিছু হাঁড়ি কুড়ি, সৌখির 2-3টে ছেঁড়া ময়লা চিটচিটে কাপড় ইত্যাদি। এত রাতে ধর্মাকে দেখে গণারা চমকে যায়। তারপর গণাই ডাকে, আয় ভেতরে আয়। ধর্মা শুধু, কা হুয়া, জিনিসপত্র বাঁধছিস কে? চালা জায়গা, তোকে না বড়ে সরকার পেহেলবানরা এত মারল? সৌখি ভয়ে ভয়ে বলে, আমিও তো গণাকে কেত্তে ভার বুঝিয়েছি, ওরা একবার তোকে মেরে গেছে, আবার যদি কারজ না শুধে ভাগিস খতম করে দেবে। গণা রেগে যায়, এত সোজা না, একটু থেমে বলে, 3 পুরুষ ধরে বহি রাজপুতের খেতিতে আমরা বেগার দিয়ে গেছি, তাতেও কি কার্যের 500 রুপিয়া শোধ হয়নি? জান গেলেও আমি আর বেগার দেব না, কভি নেই। ধর্মা হঠাৎ নিরানন্দ বোধ করে, সে যদি গণার মতো ওভাবে বলতে পারত, কিন্তু তার যে হাজারটা পিছুটান, বুড়া মা বাপ তো রয়েইছে, তার উপরে আছে কুশি আর তার মা বাপ। গণা অবশ্য বলেছে তার জন্য ওদের কারখানায় একটা নৌকরি জুটিয়ে দেবে, কিন্তু ধর্মা ভীরু দুর্বল,
গণার মতো অত সাহস তার সিনায় নেই। পাঁচ পাঁচটা মানুষের দায়িত্ব নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঝাঁপ দিতে তার বুক কাঁপে। গণা ফের বলে, তোরাও আর বেগার দিস না ধর্মা, আগেও তোকে বলেছি এখনও ফের বলছি, নৌকরি তোকে একটা জুটিয়ে দেবই, ওই হারামি রঘুনাথ রাজপুত আর তার পোষা কুত্তাদের মুখে 3 লাথ মেরে এখান থেকে ভেগে যা। এ জাতীয় কথা গণার মতো মুক্ত মানুষের মুখেই মানায়। ধর্মা বুঝতে পারে যে একেবারে একবার স্বাধীনতার স্বাদ পেয়েছে, তাকে আর কোনোভাবেই দোষাতলার এই ঘৃণ্য পরাধীন জীবনের সুরঙ্গে ঢোকানো যাবে না। ধর্মা বলে, তোর কথা আমার মনে থাকবে গণা, বাঁধা ছাঁদা হয়ে গিয়েছিল। গণা শুধু, তুই তো ওদিক থেকে এলি, ওই রান্ডিটাকে দেখলি? জানবার আওরাতটা এতক্ষণ ওর ঘরে বসে আমার ওপর নজর রাখছিল, এখন আর ওটার সারা শব্দ পাচ্ছি না। জানবার আওরাত আর রান্ডি যে কে বুঝতে কোনো অসুবিধা হয় না ধর্মার। কেন যে নৌরঙ্গী আজ এত দেরি করে হিমগিরির কাছে গেল তাও টের পাওয়া যায়। ধর্মা বলে, নৌরঙ্গী রান্ডিটা এই মাত্র হিমগিরির বয়েল গাড়িতে উঠে চলে গেল। গণা বলে, আমারও মনে হলো আওরাতটা ঘরে নেই, তখন ডিবিয়া ধরিয়ে মায়ের বর্তন উর্তন কাপড়া বুপড়া বাঁধতে বসেছি, ওটাকে একবার যদি ধানবাদ বাজারে পাই একটা মারাত্মক ইঙ্গিত দিয়ে সে থেমে যায়। ধর্মা চুপ করে থাকে। গণা ভারী ভারী মালগুলো ঘাড়ে এবং হাতে ঝুলিয়ে নেয়। সৌখিকেও ছোটো খাটো হালকা পুটলি পাটলা নিতে বলে, তারপর ফুঁ দিয়ে ডিবিয়াটা নিভিয়ে সেটা একটা ঝোলায় পুড়তে পুড়তে বলে, চলি রে ধম্মা। কাল বেধরক মারের জের এখনও কাটেনি। গণা ভালো করে হাঁটতে পারছিল না, কোনো রকমে পা টেনে টেনে সে এগিয়ে যেতে থাকে, তার পাশাপাশি ধর্মাও হাঁটে পেছনে সৌখী। একটু পর ধর্মাদের ঘর ছাড়িয়ে বাইরের রাস্তায় গিয়ে নামে গণা আর সৌখী, ধর্মা আর এগোয় না। ঘাড় ফিরিয়ে গণা আরেকবার বলে, যাই রে ধর্মা। ধর্মা ঘাড় হেলিয়ে দেয়, হাঁ। বুড়ি মাকে নিয়ে জ্যোৎস্না ধোয়া কাঁকুড়ে মাঠের ওপর দিয়ে স্বাধীন জীবনের দিকে এগিয়ে যায় গণা। আর দোসাত টোলার সুরঙ্গের মুখে এক পরাধীন জনমদাস স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। বুকের ভেতরে হঠাৎ একটা অসহ্য কষ্ট টের পায় সে।